ঢাকা থেকে সংবাদ সন্ধানে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা। জাহিদ হোসেন জানাবো বার্তা কক্ষে সর্বশেষ। করোনা আক্রান্ত হয়ে দেশে প্রথম চিকিৎসকের মৃত্যু, পরিবারের দায়িত্ব নিচ্ছে সরকার। দুস্থদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে খাবার, জানালেন প্রধানমন্ত্রী। কার্ড পাবে দরিদ্র পরিবার। ত্রাণের জন্য যশোর বরিশালে বিক্ষোভ, চার জেলায় চাল জব্দ, নয় চেয়ারম্যান মেম্বার বরখাস্ত। এবং ফেনীতে ফেসবুক লাইভে স্বামীর হাতে স্ত্রী খুন, নিজেই থানায় ফোন করে ধরা দিল খুনি। আপনারা শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবরে চলে যাচ্ছে। দেশে করোনায় মৃত্যু থামছে না, এবার এক চিকিৎসক সহ মারা গেছেন আরও চারজন। এই নিয়ে মৃতের সংখ্যা হল 50, বেড়েছে আক্রান্তের সংখ্যাও। 1,447 নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন 219 জন। রাজধানী এবং নারায়ণগঞ্জের বাইরে রোগী বাড়ছে গাজীপুর, ময়মনসিংহ এবং ঢাকার কেরানীগঞ্জে। গ্রাম থেকে শহর, করোনা ছড়িয়েছে সারা দেশেই। প্রতিদিনই নতুন নতুন এলাকায় ছড়াচ্ছে সংক্রমণ। সারা দেশের 20টি ল্যাব থেকে বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 2,048। পরীক্ষা করা হয়েছে 1,740 জনের। এতে নতুন করে রোগী শনাক্ত হয় 219 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,231। মঙ্গল ও বুধবার দুই দিনে করোনা রোগী শনাক্ত হয়েছে 428 জন। নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে 71 জনকে। আরোগ্য লাভ করেছে 7 জন, মোট আরোগ্য লাভ করেছে 49 জন। আমরা সারা দেশে এখন প্রায় 20টি পরীক্ষার ল্যাব চালু করতে সক্ষম হয়েছি, যে ল্যাবের মাধ্যমে এখন পরীক্ষা হচ্ছে। আমি সাথে সাথে বলতে চাই, অনেকে পরীক্ষা করাতে চান না, পরীক্ষা থেকে দূরে থাকেন, এটা একটা বিরাট সংকট। আপনি নিজেও আক্রান্ত হবেন, পরিবারকে আক্রান্ত করবেন এবং চিকিৎসককেও আক্রান্ত করবেন। করোনায় এক চিকিৎসক সহ মারা গেছেন আরও চারজন, এদের তিনজন পুরুষ ও একজন নারী। শুধু বয়স্ক বা অন্য রোগে আক্রান্তরা নয়, 50 বছরের নিচেও অনেকে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন করোনায়। মৃত্যুবরণ করেছে চারজন, এক্ষেত্রে আমি একটু তাদের বয়স ভিত্তিক বলছি। 70 ঊর্ধ্ব দুইজন, ইতিমধ্যেই শুনেছেন আমাদের একজন চিকিৎসক যার বয়স 50 বছর, এবং আরেকজন 35 থেকে 40 বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন। এবং 35 থেকে 40 বছরের মধ্যে যিনি আক্রান্ত হয়েছিলেন ওনার কোমরবিডিটি, উনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। বুধবার সংবাদ ব্রিফিংয়ে আরও সতর্ক করা হয়, সারা দেশে লকডাউন না মানলে করোনা পরিস্থিতির অবনতি হবে। কেউ এটা নিশ্চিত করে বলতে পারবেন না যে তিনি অবাধে ঘোরাফেরা করবেন, আসলে কোনো সাবধানতা সতর্কতা অবলম্বন করবেন না এবং তিনি কোভিড মুক্ত থাকবেন, এই ধরনের নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাদের প্রত্যেকের দায়িত্ব তিনি নিজেকে রক্ষা করবেন। আমরা এটা জানি যে যারা সংক্রমিত হবেন অধিকাংশেরই কোনো লক্ষণ দেখা যাবে না। আমরা এটাও জানি যারা যাদের লক্ষণ দেখা যাবে অধিকাংশেরই আসলে লক্ষণ তো অল্প থাকবে এবং তারা নিরাময় হবে, কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে আমরা আসলে নিশ্চিত করতে পারি না, বিশেষ করে যাদের বয়স বেশি অথবা যাদের অন্য রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে আমরা হলো এই অকালে তাদের মৃত্যুবরণ করতে হবে কিনা সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। এমনকি অন্য বয়সের যারা দুই একটি ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু আসলে এই ধরনের চরম পরিণতি ঘটতে পারে। সেই জন্য আমি সকলকে অনুরোধ জানাবো যে সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, প্রত্যেকের নিজের স্বার্থে, নিজের পরিবারের সদস্যদের স্বার্থে, আত্মীয় স্বজনের স্বার্থে, সমাজের সকলের স্বার্থে আমরা যেন সেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি। এখন থেকে আরও বেশি নমুনা পরীক্ষার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের ওসমানী মেডিকেল স্টোরের সহকারী অধ্যাপক ডক্টর মঈনুদ্দিন। তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনায় কোনো চিকিৎসকের এটি প্রথম মৃত্যু, তার পরিবারের সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
করোনা যুদ্ধে প্রথম চিকিৎসক হিসেবে প্রাণ দিলেন ডাক্তার মঈনুদ্দিন। মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছিলেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ৩০ মার্চ পর্যন্ত হাসপাতালে ছিলেন নিয়মিত। ৫ এপ্রিল করোনা নিশ্চিত হয় তার। প্রথমে চিকিৎসা নিচ্ছিলেন ঘরেই, অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল নেওয়া হয় সিলেট শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। একদিন পরই রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে আনা হয় তাকে। বুধবার ভোরে অবস্থার অবনতি হয়, মারা যান সকাল ৭টায়। উচ্চ রক্তচাপ ছাড়া বড় কোনো শারীরিক সমস্যা ছিল না ৫০ বছর বয়সী এই চিকিৎসকের। এই ডক্টর মঈনুদ্দিনকে সেভ করার জন্য কিছু মানুষ গত কয়েকদিন যাবত দিন রাত চেষ্টা করেছেন, কিন্তু কালকে পর্যন্ত স্টেবল ছিলেন। বাট স্টেবল থাকলে তো এগুলো তো ঠিক নাই, হঠাৎ করে খারাপ হতে তো সময় লাগে না। শ্বাসকষ্টটাই তো মেইন, এটা তো শ্বাসকষ্ট মানে কি লাংসটা নষ্ট হয়ে যাচ্ছে নিশ্চয়ই, যেটা করোনার প্রভাবে যে জিনিসটা হয় লাংস গুলো নষ্ট হয়ে যায়। নিজের কাছে সন্দেহ হলো, উনি স্বেচ্ছায় এসে শামসুদ্দিন হসপিটালে উনি স্যাম্পল দিলেন, স্যাম্পল টেস্ট করে আমরা দেখলাম যে পজিটিভ। তারপরে ওনাকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ বা উপদেশ প্রদান করা হয়। উনি হোম কোয়ারেন্টাইনে চার পাঁচ দিন ছিলেন, ভালোই ছিলেন, উন্নতির দিকেই ছিলেন, ঔষধ খাচ্ছিলেন। আমাদের মেডিকেল বোর্ডের মাধ্যমে বিভাগীয় প্রধান মেডিসিন ওনার তত্ত্বাবধানে সার্বক্ষণিক ছিলেন। ডাক্তার মঈনের স্ত্রী রিফাত জামানও পেশায় চিকিৎসক, ১২ বছর ও ৭ বছর বয়সী দুই সন্তান রয়েছে তাদের। তার পরিবারের সব দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মনমোহনের পরিবারকে তার সমবেদনা জ্ঞাপন করেন, এবং তিনি একই সাথে আশ্বস্ত করেন যে মরহুমের পরিবারের সকল দায় দায়িত্ব সরকার নেবে। এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে বিমা এবং অন্যান্য সুবিধা ঘোষণা করেছেন, মরহুমের পরিবার যেন তাড়াতাড়ি সেটা লাভ করেন, মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমার মনে হচ্ছে আমার একজন ভাই মৃত্যুবরণ করল, আমাদের একজন সহযোদ্ধা মৃত্যুবরণ করল। আমাদের দেশে যে করোনা রোগ, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে উনি চিকিৎসা দিতে যায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সিলেটে করোনা প্রতিরোধ প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য ছিলেন ডাক্তার মঈনুদ্দিন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জান্নাতুল ফেরদাউস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ৬টি বেসরকারি হাসপাতাল করোনার চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এগুলোতে শিগগিরই চিকিৎসা শুরু হবে। করোনা ভাইরাসে কেউ মারা গেলে দাফনে বিশেষ প্রোটোকল নির্ধারণ করা হয়েছে বলেও জানানো হয়েছে। সকালে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস মোকাবিলার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান। সেখানে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন, রিজেন্ট হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালের নাম জানা গেছে। বাকি দুটি হাসপাতালের ব্যাপারে পরে জানানো হবে। করোনা চিকিৎসায় হাসপাতালে ডাক্তার নার্সদের পাওয়া যায় না, এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন অতিরিক্ত সচিব। ইতোমধ্যেই দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তদন্তে তাদের অবহেলা প্রমাণিত না হলে আবার কাজে যোগ দিতে পারবেন তারা। ইতিমধ্যেই আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু দেশে ঢাকায় দুইটা শহর, সারা দেশে ৬টা হাসপাতাল তারা কিন্তু আমাদের কাছে ন্যস্ত করেছেন অলরেডি, যেগুলোতেও কিন্তু আমরা করোনা পেশেন্ট নিতে পারবো। যদি এমন হয়, ক্ষুধা না করুক, যে আরও ব্যাপকতর ব্যাপকভাবে যদি এই রোগটা ছড়াতে থাকে, তখন কিন্তু দেশের যে কোনো হাসপাতালই সরকারকে নিতে হবে, হোক সেটা সরকারি হোক সেটা বেসরকারি। আপনারা জানেন রাজধানীতে করোনার সংক্রমণ বাড়ার পর অনেকগুলো জায়গায় লকডাউন করা হয়েছে এবং বাবুবাজার ব্রিজ সেখানেও, কেরানীগঞ্জ সেখানেও সংক্রমণ বেড়েছে। আমরা একটু লকডাউন পরিস্থিতি জানবো, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় ঘুরছেন। মাসুদুর রহমান রয়েছেন সেখানে কেরানীগঞ্জে, তার সাথে একটু কথা বলছি। মাসুদুর, আমার মনে হয় আপনি এখনও কেরানীগঞ্জে আছেন, একটু জানতে চাইবো আপনার অবস্থান পরিষ্কার করবেন, এবং সেই সাথে লকডাউন যে চলছে বাবুবাজার ব্রিজের কথা আপনি বলছিলেন, এখনও কি সেই পরিস্থিতি আছে কিনা, বা লকডাউন পরিস্থিতিতে যা বলতে বোঝায় সেটি আসলে চলছে কিনা?
আসলে লকডাউন বলতে যেটি বোঝায় সেটি মূলত প্রধান সড়ক যেগুলো রয়েছে সেগুলোতেই বলবৎ রয়েছে, এছাড়া অলিগলি যে সকল জায়গাগুলো রয়েছে, প্রবেশ পথ যেগুলো রয়েছে সেগুলোতে গাড়ি চলাচল আটকানো গেছে, কিন্তু পায়ে হেঁটে বিভিন্ন ঢাকার পাশের যে থানাগুলো রয়েছে যেমন ক্যানিংগঞ্জ থেকে ঢাকা বা এইদিকে সাভার থেকে গাবতলি হয়ে ঢাকা, আমি এখন ক্যানিংগঞ্জ ঘুরে গাবতলির যেই বেড়িবাঁধ সেই বেড়িবাঁধ হয়ে এখন আমি মিরপুরের যে বেড়িবাঁধ সেই বেড়িবাঁধে আসছি। এখন আইন শৃঙ্খলা বাহিনী একটি টহল চলছে, সেটি যদি একটু দেখাই, রাস্তার যারা বিভিন্ন অলিতে গলিতে ঘুরছেন তাদেরকে বাসায় ঢুকিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী মূলত সেনাবাহিনী যে টহলটি রাজধানীতে চলছে সেটি এখন রয়েছে মিরপুর রোডে। সেই টহলের মাধ্যমে আপনি যদি দেখেন আশেপাশে কিন্তু এখনও লোকজন চলাফেরা করছে, অর্থাৎ সন্ধ্যা ছয়টার পরে রাস্তায় বের হওয়া একেবারেই নিষেধ করা হয়েছে, তারপরেও তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্তব্যে তারা বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে বের হচ্ছেন, ছয়টার পরে কিন্তু কোনো প্রয়োজনে একেবারেই মেডিকেল ইমার্জেন্সি ছাড়া কিন্তু আসলে ঘর থেকে বের হওয়া যাবে না, কিন্তু তারপরেও তারা বের হচ্ছেন ঘর থেকে এবং অলিতে গলিতে বিশেষ করে সেটিতে আসলে কোনো টাইম ফ্রেম। পরে বের হলে বলা হয়েছিল যে কঠোর অবস্থান নেওয়া হবে, সেক্ষেত্রে শাস্তিগুলো কি হতে পারে বা কি করা উচিত ছিল বা তাদের কি করণীয় ছিল সেটি তারা করছেন কিনা, এবং যারা আসলে এখনো ওই ছটার পরে বের হচ্ছেন তাদের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমরা কিন্তু এখন পর্যন্ত ছয়টার পরে বের হওয়ার পরে কাউকে জরিমানা করা হয়েছে সেটি দেখিনি, আমরা দেখেছি দিনের বেলাতে বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের জরিমানা করা হয়েছে সেটি আমরা দেখেছি। তবে আপনি জেনে থাকবেন যে সংক্রমণ রোগ প্রতিরোধ আইন রয়েছে, সে আইন অনুযায়ী কিন্তু যাতে জরিমানা করা যায় সেক্ষেত্রে একটি গ্যাজেটও হয়েছে যাতে ভ্রাম্যমাণ আদালতে যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা সেই আইনের অধীনে এই আইনটি প্রয়োগ করে বিভিন্ন ধরনের জেল জরিমানা তারা করতে পারবে, বিভিন্ন শাস্তি তারা দিতে পারবে। তবে আমরা এর আগে প্রথম দিকে দেখেছিলাম কিছু কিছু জায়গায় একটু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হয়েছিল, জরিমানার পাশাপাশি তারা বিভিন্ন মারমুখী ভূমিকাও পালন করেছিল, তখন আমরা বিভিন্ন ধরনের সমালোচনা দেখেছিলাম। তারপরে কিন্তু দেখেছি যে যেহেতু বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে, কেউ আসলে যেখানে বল প্রয়োগ করার কথা বা আইন প্রয়োগ করার কথা সেখানে অতিরিক্ত আইন প্রয়োগ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবারও আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান থেকে সরে এসেছে এবং তারা পরবর্তীতে যে সিদ্ধান্ত নিয়েছে এখন তারা কঠোর ভাষায়, অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার যেটি বলা হচ্ছে তারা কঠোর ভাষায় লোকজনকে সতর্ক করবেন এবং তারা সেটি করছেন, হয়তো বা কাউকে ধমক দিচ্ছেন বা অনেক সীমাবদ্ধতার জায়গায় আটকেছেন। মাসুদুর, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আপনি অনেকগুলো লকডাউন এলাকা আজকে ঘুরেছেন, একটু জানতে চাই যে কোন জায়গাগুলোকে আপনার আনুমানিক উন্নত মনে হয়েছে যে এলাকাবাসী নিজেরাই আসলে ওই জায়গাগুলো নিয়ন্ত্রণ করছেন বা তারা মেনে চলছেন অন্যান্য এলাকার তুলনায় যে জায়গাগুলো মানা হচ্ছে? আসলে আপনি যখন আমি বাবুবাজারে লাইভ দিচ্ছিলাম তখনও কিন্তু আপনি দেখেছেন যে চেকপোস্টে যেখানে আসলে পুলিশের থাকার কথা সেখানে এলাকার লোকজন দাঁড়িয়ে থেকে সেখানকার যান চলাচল নিয়ন্ত্রণ করছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অলিতে গলিতে যেখানে লকডাউন পরিস্থিতি সেখানে অন্তত পক্ষে প্রত্যেকটি এলাকায় এলাকা ভিত্তিকেও কিন্তু দুই একটি করে টিম দিয়ে দেওয়ার কথা, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যখন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা কথা বলি তখনই তো কিন্তু তারা বলে যে নিয়মিত মনিটরিং আছে লকডাউন যে সকল পরিস্থিতি এলাকাগুলো রয়েছে, কিন্তু আমরা কিন্তু যখন মাঠে যাই তখন কিন্তু একেবারে দেখিনি। আজকে আমি যতগুলো ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে বিশেষ করে ওয়ারি এখন পর্যন্ত যে তালিকা দেওয়া হয়েছে আইডিসিআরের পক্ষ থেকে তাদের তালিকায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ওয়ারি এবং তাতে সর্বশেষ যে তালিকা আছে সেখানে প্রায় 30 জনের মতো নাগরিক তারা সেই ওয়ারি এলাকার তারা লকডাউনের মধ্যে রয়েছে এবং আক্রান্ত হয়েছে করোনার ইয়েতে। তো এই ওয়ারি থানার মধ্যেই বেশ কিছু জায়গায় কিন্তু এ ধরনের লকডাউন পরিস্থিতির কথা বলা হয়েছে, তো কিন্তু তারপরও আমরা দেখেছি ওয়ারিতে লোকজন যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন এবং তারা তাদের মতো করে সময় কাটাচ্ছেন রাস্তায় নেমে, এবং লকডাউন যেখানে বাস দিয়ে লকডাউন করে দেওয়া হয়েছে সেই সীমানাতে এসেই লোকজন আড্ডা দিচ্ছেন এবং লকডাউন অতিক্রম করে যত্রতত্র চলাফেরা করছেন। তো এই যে তাদের মধ্যে অসচেতনতা, তাদের মধ্যে যে সচেতনতার অভাব, এই বিষয়গুলো কিন্তু আসলে বারবার আমাদের সামনে আছে। আপনি এখন দেখতে পারবেন সেনাবাহিনী একটি গাড়ি আটকিয়েছে এবং সেই গাড়িতে আসলে কিন্তু হেলমেটও নেই তার, আসলে আপনি দেখে থাকবেন যে গ্লাভস নেই, মাস্ক পরা আছে শুধু, সেই গাড়িটিতে পরবর্তীতে পরিচয় দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হলো। এরকম যত্রতত্র যে যেভাবে পাচ্ছে রাস্তা থেকে বেরোচ্ছে এবং তাদের যেই যে চলাফেরা এবং সেই চলাফেরা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের মতো করে চেষ্টা করছে এবং আমরা দেখেছি। তবে আজকে আমি বিভিন্ন জায়গায় ঘুরে যেটি দেখেছি যে পুলিশ বা র‍্যাব তাদের কিন্তু তৎপরতা কম দেখেছি বিভিন্ন জায়গায়। অনেক ধন্যবাদ, আসলে নিজস্ব আমাদের সতর্কতার কোনো বিকল্প নেই, আইন শৃঙ্খলা বাহিনীও তাদের সীমাবদ্ধতার মধ্যেই কাজ করে যাচ্ছেন, চেষ্টা করছেন তারা। আমার মনে হয় যে মানুষজন যদি নিজেরা সচেতন হয় তাহলে আমরা নিশ্চয়ই ভালোর দিকেই যাব। যাচ্ছি পরের খবরে। করোনার উপসর্গ নিয়ে লক্ষ্মীপুর, গোপালগঞ্জে এবং শেরপুরে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডক্টর আব্দুল গফর জানিয়েছেন নিহত ব্যক্তির বাড়ি কমলনগর উপজেলায়
বয়স 42 বছর, তিনি কয়েকদিন ধরেই জ্বর সর্দিতে ভুগছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জ্বর এবং শ্বাসকষ্ট সহ করোনার নানা উপসর্গ নিয়ে আসমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। 50 বছর বয়সী ওই নারী হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই মারা গেছেন। শেরপুরে করোনা উপসর্গ নিয়ে লুড্ডু মিয়া নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। 3 দিন ধরে জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন লুড্ডু মিয়া। এদিকে চাঁপাইনবাবগঞ্জে এক রিক্সা চালকের আকস্মিক মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আতঙ্ক থেকে প্রায় 3 ঘন্টা মৃত রিক্সা চালকের দেহ পড়েছিল রাস্তায়। সংবাদ সন্ধ্যায় আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরো কিছু খবর নিয়ে। ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। অসহায় দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে প্রত্যেক পরিবারের জন্য কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ভাণ্ডারে অনুদানের চেক গ্রহণের সময় ভিডিও কনফারেন্সে একথা জানান তিনি। এ সময় ত্রাণ নিয়ে অনিয়মকারীরা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে আবারও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি মোকাবিলায় বুধবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে নগদ অর্থ ও পিপিই দিয়েছেন 33 ব্যক্তি ও প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মুখ্য সচিব আহমেদ কাইকাউস এসব অনুদান গ্রহণ করেন। এ সময় ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ত্রাণের সুবিধা যাতে সবাই পায় তা নিশ্চিতে সরকার কাজ করছে। এরপূর্বে 10 টাকা কিলোতে আমরা যে চাল দিতাম 50 লক্ষ মানুষের একটা আমরা তাদেরকে রেশন কার্ড দিই, কিন্তু বাকি আমরা এবার সম্পূর্ণ উন্মুক্ত করে দিচ্ছিলাম। আমাদের সারা বাংলাদেশে এটা চালু, আমরা এখন বাকি যাদেরকে দেবো তাদের জন্য আমরা কার্ড তৈরি করবার জন্য এটা আপাতত স্থগিত রেখেছি, যে প্রত্যেককে আলাদাভাবে কার্ড করে কার্ডের মাধ্যমে অর্থাৎ প্রতিটি মানুষ যেন পায় সেটা আমরা নিশ্চিত করতে চাই। তো সেই জন্য এই কার্ড করেই আমরা এটা দেবো, যাতে প্রত্যেকের ঘরে যেন কিছু ত্রাণ পৌঁছে যায়। যারা সরকারের সমালোচনায় ব্যস্ত তাদের ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে বলেন প্রধানমন্ত্রী। দায়িত্ব সম্পর্কে সরকার যথেষ্ট সচেতন জানিয়ে অহেতুক সমালোচনা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। যেই এর সঙ্গে জড়িত সে যে দলের হোক তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, আমরা ব্যবস্থা নেব। কারণ গরিবের জন্য আমরা যেটা দেবো সেটা কেউ কোনোরকম অপব্যবহার করবে এটা আমরা কখনো বরদাস্ত করব না। দুর্ভাগ্য হলো যে আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক কথা বলে বেড়াচ্ছেন, অনেক দল বা অনেক সুদী সমাজ বা অনেকেই, কিন্তু তারা মানুষের সাহায্যে কিন্তু এগিয়ে আসছেন না, সমালোচনা করতেই ব্যস্ত। এই সমালোচনা এবং তারা বদনাম দিতেই ব্যস্ত। যদি মানে 62,000 জায়গায় যদি আমরা দিতে পারি আর সেখানে যদি 5-6টা জায়গায় সমস্যা হয় সেটা নিয়েই তারা চিৎকার করে যাচ্ছেন, কিন্তু তারা কিন্তু একটা মানুষকে 1 পয়সা দিয়েও সাহায্য করছেন না বা তাদের পাশে দাঁড়াচ্ছেন না। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে, সেজন্য আগাম ব্যবস্থা হিসেবে প্রণোদনা দেয়া হচ্ছে। করোনা সংকট কাটিয়ে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য চালু করতে 3 বছর মেয়াদী পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বস্তরের মানুষ পাবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে নতুন করে রংপুর, দিনাজপুর, শরীয়তপুর এবং নওগাঁ জেলা লকডাউন করেছে প্রশাসন। এ নিয়ে লকডাউন হলো 32 জেলা। করোনার রোগী বেড়ে যাওয়ায় আজ লকডাউন হচ্ছে রংপুর জেলা। রাত 10টা থেকে লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক। দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো জেলা লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন চলাকালীন জাতীয় এবং আঞ্চলিক সড়ক, মহাসড়ক, নৌপথ বা অন্য যে কোনো উপায়ে জেলা বা উপজেলার সব ধরনের যোগাযোগ বন্ধ থাকবে। তবে ঔষধ, জরুরি পণ্য এবং কৃষি পণ্য সরবরাহকারী যানবাহনের জন্য এই নির্দেশনা শিথিল থাকবে। অন্যান্য জেলাগুলোতে যেহেতু করোনা রোগীর সংখ্যা বাড়ছে এবং আমাদের কাছে অভিযোগ আসছে যে বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে মানুষ আসছে, এই জন্যে আজকে আমরা ত্রাণ সংক্রান্ত যে স্পেশাল সভা ছিল এবং আমাদের সেখানে সেনাবাহিনী, পুলিশ, আমাদের বিভাগীয় প্রশাসনের পরামর্শক্রমে এবং আমরা আজকে সিভিল সার্জন এবং আমাদের রংপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদয়ের সুপারিশক্রমে তারা চাচ্ছেন যে অন্যান্য জেলার রোগী যেন আমাদের জেলায় বৃদ্ধি না পায় বা ছড়িয়ে না পড়ে, এই জন্য আমরা রংপুর জেলাকে আজকে
লকডাউন ঘোষণা করেছে। রাজধানীর নিম্ন আয়ের মানুষের ত্রাণ না পাওয়ার অভিযোগ থাকলেও সিটি কর্পোরেশনের দাবি কেউই সহায়তার বাইরে থাকবে না। প্রত্যেকের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছবে এবং সেজন্য কাজ চলছে বলেও জানান উত্তর ঢাকার ভারপ্রাপ্ত মেয়র। তবে ওয়ার্ড কাউন্সিলরদের দাবি প্রথম দফায় সরকারি বরাদ্দের ত্রাণ বিতরণ শেষ হয়েছে, দ্বিতীয় দফায় এখনও কোনো সামগ্রী তাদের হাতে পৌঁছায়নি। করোনা প্রতিরোধে বন্ধ ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, গণপরিবহন, গত 22 দিন ধরে কাজ নেই পোশাক শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষের। এই অবস্থায় ত্রাণের দাবিতে রাজধানীতে মঙ্গলবারই বিক্ষোভ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শ্রমজীবী লোকজন। তবে কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলরদের দাবি, প্রথম দফায় প্রতি ওয়ার্ডে 500 জনকে দেওয়ার পর আর ত্রাণ সামগ্রী আসেনি, তবে ব্যক্তিগত তহবিল থেকেও সহায়তা দেয়া হচ্ছে বলে জানান তারা। কর্পোরেশনের পক্ষ থেকে আমি 500 লোকের ত্রাণ পাইছি, এরপরে আর আমি কোনো সিটি কর্পোরেশন কোনো সাহায্য সহযোগিতা, এখন যে ত্রাণটা বিশেষ করে আমার ওয়ার্ডে দেওয়া হচ্ছে এটা টোটালি আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি। আমি ভোটার লিস্ট দেখিও না, ভোটার লিস্ট দেখতে চাইও না। আমার এলাকায় বসবাস করে সে যদি ভোটার নাও হয় আর সে যেই দলই করুক, আমার এলাকার মানুষ তাদেরকে বাঁচায় রাখার আমি চেষ্টা করে যাচ্ছি। এদিকে উত্তর ঢাকার ভারপ্রাপ্ত মেয়র জানান, 58টি ওয়ার্ডের জন্য প্রথম দফায় এরই মধ্যে 100 টন চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এছাড়া দুই একদিনের মধ্যে আসবে আরও 200 টন চাল। কেউই খাদ্য সহায়তা থেকে বাদ পড়বে না বলে দাবি তার। তেল, নুন, পেঁয়াজ কিনে প্যাকেট করে ঘরে ঘরে দিয়ে আসতে হবে। মধ্যবিত্তের লোকরাও যারা এখন অভাবগ্রস্ত, চাকরি নাই, তারপরে কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের বাড়িতে খাবারগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। যেসব লকডাউন এরিয়ায় কোনো লোক আমাদেরকে টেলিফোন করে যদি বলে যে আমার এই ওষুধটা নাই, আমার প্রয়োজন জরুরি ওষুধগুলো, সেটাও আমরা দেওয়ার ব্যবস্থা করতেছি। ত্রাণ নিয়ে অনিয়ম রোধে এরই মধ্যে ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরির কাজ চলছে বলেও জানান উত্তর ঢাকার ভারপ্রাপ্ত মেয়র। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোর এবং বরিশালে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন দরিদ্র এবং কর্মহীন মানুষরা। যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকায় সকালে বিক্ষোভ করেছেন কয়েকশো নারী পুরুষ। এ সময় দুই ঘণ্টা যশোর রাজগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। তাদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার খাদ্য সহায়তা চাওয়ার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি দরিদ্র এইসব লোকজন ভোটার নয় বলে তাদের নির্যাতন করেছেন চাঁচড়া ইউপির চেয়ারম্যান। এদিকে বরিশাল নগরীতে ত্রাণের দাবিতে রাস্তায় বিক্ষোভ করেন নিম্ন আয়ের মানুষ, তবে পুলিশ ত্রাণের আশ্বাস দিলে বাড়ি ফিরে যান কর্মহীন মানুষরা। ব্যবসা বাণিজ্য, কামকাজ বন্ধ, আমরা খামুকি। সরকার আমাদের জন্য বাজেট করছে কিন্তু আমরা তো কেউ কিছু পাই নাই ভাই। তিন দিন ধরে রান্ধি না, আমাকে এক নম্বর অর্ডারে কোনো জিনিস পাই নাই, তিনবার নাম নেছে, একবারও নামে আমরা পাই নাই। প্রত্যেকটা গরিবের ভোটার লিস্ট কেউ সবার ঘরে খাবার পৌঁছে দেওয়া হোক। চেয়ারম্যান বলতেছে যে আপনারা আমাদের এলাকার ভোটার না, আমরা আপনাদের দিতে পারবো না, আমাদের যা দেয় আপনাদের মেম্বারের কাছে দিছি, কিন্তু আমাদের মেম্বার বলতেছে আমাদের কাছে কিছু দেয় নাই। এদিকে সাত জেলায় আত্মসাত এবং কালো বাজারির সময় পুলিশের অভিযানে জব্দ হয়েছে 3,220 বস্তা সরকারি চাল। এর মধ্যে পটুয়াখালীর বাউফলেই জব্দ হয়েছে 1,400 বস্তা। আটক করা হয়েছে দুজনকে। বরিশালের হিজলায় 10 টাকা কেজির চাল অবৈধ মজুতের অভিযোগে এক ডিলারের সহযোগীকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভোলার মনপুরায় চর ফয়েজ উদ্দিনের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে 12 বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ইউপি সদস্য আব্দুর রব সহ 3 জনকে। এদিকে নওগাঁয় ডিলার আবু সাইদের এক আত্মীয়ের ঘর থেকে 170 বস্তা ওএমএস এর চাল উদ্ধার করা হয়। ঝালকাঠিতে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউপি মেম্বার সহ 2 জনকে জরিমানা ও মামলা করা হয়েছে। এছাড়া চাঁদপুর সদর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার বাসা থেকে 67 বস্তা চাল এবং নাটোরের সিংরায় একটি পরিত্যক্ত ছাত্রাবাস থেকে 171 বস্তা চাল উদ্ধার হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জের কৈজুরি ইউনিয়নে চাল চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হয়েছে। চাল এবং অন্যান্য ত্রাণ আত্মসাতের অভিযোগে 4 ইউপি চেয়ারম্যান এবং 5 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এই সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছেন।
সাময়িক বরখাস্ত চেয়ারম্যানরা হলেন পাবনার বেড়া উপজেলায় ঢালারছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কোরবান আলী, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশি ইউনিয়নের আব্দুস সালাম, এছাড়া আছেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাকছিড়া ইউনিয়নের আলাউদ্দিন পল্টু, বরিশালের মেহেন্তিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের কাজী শহীদুল ইসলাম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় বরাদ্দ খাদ্য বান্ধব কর্মসূচির চাল এবং বিজিডির চাল আত্মসাতের কারণে গ্রেপ্তার এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদ সন্ধ্যায় আমরা আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি আরো কিছু খবর নিয়ে। ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। এক মাসের বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। তারা কিছু সময়ের জন্য সড়ক ও অবরোধ করে। কাল থেকে শ্রমিকরা আবারও রাস্তায় নামার হুমকি দিয়েছে। তবে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি এক অডিও বার্তায় জানান, 78% শ্রমিকের মজুরি দেওয়া হয়েছে, বাকিদের মজুরি দেওয়া হবে সোমবার। এই শিল্পে অস্থিতিশীলতা পরিস্থিতি না করার জন্য অনুরোধ জানান তিনি। আমাদের 24,72,000 শ্রমিকের মধ্যে 19,19,600 শ্রমিকের বেতন দেওয়া হয়ে গেছে, তা প্রায় শতকরা 78% কাছাকাছি। বাকি যে শ্রমিকেরা থাকবেন তাদেরকে আসলে আমাদের এই মুহূর্তে চেষ্টা করব আমরা 20 তারিখের মধ্যে শেষ করতে। টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলে ফেলে যাওয়া নারীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েনি। গতরাত 8টার দিকে করোনা আক্রান্ত সন্দেহে জঙ্গলে ফেলে যাওয়া ওই নারীকে উদ্ধার করেন গ্রামবাসী। গাজীপুরের শালনা এলাকায় ভাড়া বাসায় এক ছেলে, দুই মেয়ে এবং মেয়ের জামাই নিয়ে থাকতেন তিনি। কয়েকদিন ধরে তার জ্বর সর্দি কাশি শুরু হলে আশপাশের লোকজন তাদের তাড়িয়ে দেন। অভিযোগ রয়েছে, পরে একটি পিক আপ ভ্যানে তাকে নিয়ে সখীপুরের জঙ্গলে ফেলে যান স্বজনরা। গ্রামবাসীর সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায় স্থানীয় প্রশাসন। ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার শরীরের নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ পাওয়া যায়নি, পরে তাকে ঢাকা মেডিকেলের সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়েছে। ওনার স্ক্রিনিং এর জন্য আমরা করোনা পরীক্ষা করি। করোনা পরীক্ষাতে আমাদের প্রথম পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। নেগেটিভ আসার পরে ওনারা আইসোলেশন ওয়ার্ড থেকে ওনাকে আমরা আমাদের ওয়ার্ডে স্থানান্তর করি। সংবাদ সন্ধ্যায় আমরা আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি আরো কিছু খবর নিয়ে। আপনারা সংবাদ সন্ধ্যায় আছেন, আরো কিছু খবর জানিয়ে দিচ্ছি। ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। এই ঘটনায় হত্যাকারী ওবায়দুল হক টুটুলকে আটক করেছে পুলিশ। দুপুরে ফেনী পৌরসভার উত্তর বারাহিপুর ভুইয়া বাড়িতে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, 5 বছর আগে প্রেম করে বিয়ে করে টুটুল এবং তাহমিনা। আর্থিক সংকট সহ নানা কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এসবের জের ধরেই তাহমিনাকে হত্যার উদ্দেশ্যে ফেসবুক লাইভে আসে টুটুল। এর কিছুক্ষণের মধ্যেই স্ত্রীকে জবাই করে হত্যা করে সে। লাইভে এসে সে দাবি করে স্ত্রী তাকে বিভিন্ন বিষয়ে ব্ল্যাকমেল করেছে, তার কারণে পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। হত্যাকাণ্ডের পর টুটুল নিজেই পুলিশকে ফোন করে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, তারপরও বিষয়টি খতিয়ে দেখবেন তারা। নিহত তাহমিনার স্বজনদের অভিযোগ, চাহিদা মতো টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। বিশ্বে প্রাণঘাতী করোনায় আক্রান্তের সংখ্যা 20,23,000 ছাড়িয়েছে। মারা গেছেন 1,28,800 বেশি মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে মৃত্যুর হার। দেশটিতে মঙ্গলবার মারা গেছে 2,407 জন, যেটি করোনায় একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 6,14,000-এর বেশি। এছাড়া একদিনে যুক্তরাজ্যে 778 জন, ফ্রান্সে 762 জন, ইতালিতে 602 এবং স্পেনে 499 জন মারা গেছেন।
এখনও পর্যন্ত বিশ্বব্যাপী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4,78,000 জন। মাত্র 4 মাসের মধ্যেই প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত রোগীর সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে। ভাইরাস ছড়িয়েছে 210টি দেশ ও অঞ্চলে। এ ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে এবং করোনা ভাইরাস আপডেট জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।